তো গ্যাস শেষ হয়ে গেছে আর কোথায় বসে রান্না করছি দেখো জনতায়। তো এই যে গেটের সামনে এই যে এইটুখানি জায়গার মধ্যে আমার রান্না হচ্ছে। আর এগুলো সব চালের দাম আছে, অনেক কিছু কেরোসিনের দাম, চালের দাম। আর এখানে গ্যাস রাখার জায়গা তো করেছি কিন্তু এতই ছোট যেখানে রান্না করা যায় না। তো ভাতটা আগে রান্না করে নিয়েছি আর এখন হচ্ছে লোটিয়া মাছের টকদা। তো আগেবারে তোমাদের দেখিয়েছিলাম, এটা শেয়ার করেছিলাম যে লোটি মাছ কীভাবে করে। তো আজকে আর শেয়ার করলাম না, তো দেখে নাও কী মানে শুধু কী রান্না করছি সেটাই জানাবার জন্য। তো প্রথমে পেঁয়াজটাকে পুরো মাংসের মতো ভেজে আর কষে নিলাম, পুরো মাংসের মতো একেবারে। তো তারপরে আমি মানে লোটিয়া মাছটা মাখিয়ে রেখেছি আলাদা নুন লঙ্কা হলুদ মশলা দিয়ে মাখিয়ে রেখেছি। তো এই যে দেখো মাখানোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে অল্প করে একটু হালকা নেড়ে নেব যাতে না ভেঙে যায়। তো হালকা করে নাড়তে হবে, নাহলে মাছ ভেঙে যাবে গরমেতেই। তো হালকা করে নেড়ে, আর এতে জল দেবো না কিন্তু, জল দিলে অনেক জল মানে বেরিয়ে জল বেরিয়ে পুরো একেবারে পুকুর হয়ে যাবে, তো সেই জন্য অল জল দেবই না। তো এটাকে ঢাকা দিয়ে রাখলাম। তো ঢাকা দেওয়ার পরে দেখো কতটা জল বেরিয়ে গেছে, দেখেছ লোটিয়া মাছে জল বেরিয়ে যায়। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে মাখা মাখা। আর এই যে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, তো আর একটু ঢাকা দেবো দিয়ে তারপর নামিয়ে নেব। তো আর মাছটা খুব সুন্দর হয়েছে, রঙটাও ভালো হয়েছে, খুব দেখতে দারুণ। আর লোটিয়া মাছের টপগা খেতেও দারুণ। তো এই দেখো কত সুন্দর হয়েছে, দেখো এক ফোঁটা মানে আমি জল দিইনি, পেঁয়াজটা কষিয়ে মশলা দিয়েছিলাম তো তখনই একটু জল দিয়েছিলাম মশলার মধ্যে। তো দেখো কত সুন্দর হয়েছে। ছাদে এখন খাওয়া দাওয়া করে রান্না টান্না করলাম, রান্না বান্না করে নিয়ে খাওয়া দাওয়া করে আর এখন রিলস বানানোর জন্য তানিয়া আর মিষ্টি চলে এসছে ছাদে। তো মিষ্টির মায় যে শুরু হয়ে গেছে ক্যামেরাম্যান আর দুজনের লুক দেখো এখন ফটো তোলা হচ্ছে। ডাম্বুটা কই, তো দেখে নাও ওদের লুকগুলো আগে দেখে নাও, চোখগুলো কত সুন্দর, আই মেকআপ গুলো, ও মাই গড, মানে চোখ বড় করে একটু রেখে রেখে হাসতে হাসি না রেখে রেখে। তো তোমাদের কেমন লাগলো তানি আর মিষ্টিকে? শুধু ত্রিশুলটাই নেই, দারুণ লাগছে দুজনকে কিন্তু ত্রিশুলটাই নেই, ত্রিশুলটা হলে ভালো হতো। তো তোমাদের সাজগোজটা দেখালাম না, কেন সাজগোজ করতে গেলে ভিডিও ক্যামেরা করা যায় না, সেই জন্য আগে সাজিয়ে। দুজনকে মেকআপ করতে অনেকটাই টাইম লেগেছে, সো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো দেখে নাও, ফটো দেখিয়ে দিলাম তোমাদের তানিয়ার আর মিষ্টির। তো দুজনকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো এই মানে এই লুকের ভিডিওগুলো প্রতি সোমবারেই আসবে, তো তোমরা দেখে নিও। তো ওদের রিলস বানানো হচ্ছে, তো গান তো কপিরাইট দেবে, তো সেই জন্য মিউট করে দিলাম আর তোমাদের বলে দিলাম। তো এই যে দেখো এখানে হচ্ছে অনেক ঝাঁক ঝাঁক পাখি এসেছিলো, তো কটা পাখি বসে আছে সেই জন্যই তোমাদের দেখাবার জন্য ওখানটা ভিডিওটা করলাম। তো এই যে দেখো ভিডিও চালু হয়ে গেছে, কত সুন্দর করে ভিডিওটা হচ্ছে, দেখো নাচটা খুব সুন্দর। আর এই যে ও একজন একজন করে মানে ভিডিও হবে, তো দুজনের একসঙ্গেও হবে আর একার একারও সিঙ্গেলও হচ্ছে আর কি। তো দেখো চারিদিকে আকাশটা কত সুন্দর লাগছে, মেঘলা করে আছে, বৃষ্টি বৃষ্টি বাদল দিনে, আর ছাদ মানে ছাদে উঠলে আকাশটা খুব দারুণই লাগে। আর মাঝে মাঝে তো বৃষ্টি চলেই আসছে, টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আর ছাদটা পুরো ভিজে হয়ে আছে। আর সেদিকে কোণে দেখো মেঘ পুরো কালো হয়ে এসছে, আবার হয়তো বৃষ্টি আসবে। তো যাই হোক কটা মানে রিলস বানানো যায় দেখি। বৃষ্টি জোরে বৃষ্টি এসে গেছিলো, তো আমরা ফের নেমে গিয়েছিলাম, আবার এসে ফের রিলস বানানো হচ্ছে। কত কষ্ট করে ভিজে ভিজে বৃষ্টি মানে রিলস বানাচ্ছি, দেখো তোমরা রিলস বানাতে কত কষ্ট হয় কত সময় দিয়ে। হ্যাঁ তো দেখো কি সুন্দর লাগছে দুজনকে, এত সুন্দর লাগছে। তো চলো আবার কটা রিলস বানিয়ে নিই। তো ঠিক আছে টাটা, এখন চমতো টাটা। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো এই দেখো সন্ধ্যাবেলা আমি বসে গেছি টেডিওয়ারের এই এই যে পায়াগুলো ছিঁড়ে গেছে, তো এইগুলো সেলাই করার জন্য বসে গেছি। আর তানিয়া ফোনটা ভিডিওটা করে দিচ্ছে, আর তানিয়া যাবে পড়তে। আর এই যে মানে যিশু ওর ভাইও এসছে, দাঁড়াও দেখাচ্ছি। তো ও নিচে খেলছিলো, এক্ষুনি দাদুর ঘরে গেছে, দেখাচ্ছি দাঁড়াও। তো এইটা অনেক দিন থেকে ভাবছি সেলাই করবো, তো সেলাই করা হয়নি, তো ভাবলাম না বসে আছি সেলাই করে নিই, তো নাহলে আবার ছিঁড়ে যাবে, বেশি ছিঁড়ে যাবে, তো সেই জন্য আগে থেকেই সেলাই করে নিচ্ছি। আর এটা এটা তানিয়ার খুবই প্রিয়, তো ও এটাকে জড়িয়ে নিয়ে ও রাত্রিবেলা দুপুরবেলা ওর কোলে কচ্ছে নিয়ে শোয়।
তো ছোটবেলায় ওকে মানে 5 বছরের জন্মদিনে ওকে গিফট দিয়েছিল একজন, তো ও এইটা ওর খুবই প্রিয়। তো তানিয়াকে আর মিষ্টিকে মানে দুপুরবেলা ভোলেনাথের লুকে মানে কীরকম লাগছিল অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর শর্ট ভিডিওগুলো দেখে নিও পরে। আর যিশু কি বলো তো, যিশু মাঝে মাঝে আসবে, বলবে ও বড় মা তুমি কি করছো বলে পালিয়ে যাবে। এইগুলো সব খুলে যাবে, খুলে যাচ্ছে আর কি, তো সেই জন্য একটা ভালো করে একটু সেলাই করে নিচ্ছি যাতে আর ভালো থাকে। দেখা মুখে দেখা করতে পারে ওটা হোক, রাগ করেছে কদিন আসেনি, তুমি রাগ করেছো।